নমস্কার, আমি শিবনাথ মাইতি আর আপনারা দেখছেন সাগর বাংলা ইউটিউব চ্যানেল মানুষ মানুষের জন্য। সাগর বাংলা ইউটিউব চ্যানেলের আজকের প্রতিবেদনে আমি আমার প্রতিবন্ধী ভাই ও বোনেদের জন্য কিভাবে রেলওয়ে কনসেশনের জন্য ফটো আইডেন্টিটি কার্ড আপনারা করবেন সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। সুতরাং আপনারা সবাই সঙ্গে থাকুন, লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন। আসুন দেখে নেওয়া যাক কিভাবে প্রতিবন্ধী মানুষেরা রেলের যাতায়াতের জন্যে ফটো আইডেন্টিটি কার্ড সংগ্রহ করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা। প্রিয় দর্শক, গত প্রতিবেদনে আমি কেন্দ্রীয় সরকারের যে সমস্ত সুযোগ সুবিধাগুলি আছে প্রতিবন্ধী মানুষদের জন্যে সে নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আলোচনার সময় আমি বলেছিলাম যে প্রতিটি সুযোগ সুবিধার উপর আমি এক একটি ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করব। সেই পদক্ষেপ হিসেবে আজকে প্রতিবন্ধী মানুষরা রেলওয়ের কনসেশনের জন্যে অনলাইন রিজার্ভেশনের জন্যে কিভাবে ফটো আইডেন্টিটি কার্ড রেলওয়ে দপ্তর থেকে সংগ্রহ করবেন তা বিস্তারিতভাবে আমি এই ভিডিওতে আলোচনা করব। রেলওয়ে দপ্তর মূলত চার প্রকার প্রতিবন্ধীকে এই কনসেশনের আওতায় নিয়ে এসেছেন। এক নম্বর অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী, দু নম্বর মানসিক প্রতিবন্ধী, তিন নম্বর দৃষ্টিহীন প্রতিবন্ধী, চার নম্বর বোবা ও কালা। এই চার প্রকার প্রতিবন্ধীরা মূলত রেলওয়ে কনসেশনের জন্য ফটো আইডেন্টিটি কার্ডের জন্য আবেদন করতে পারেন। এছাড়াও রেলওয়ে দপ্তর মানবিকতার খাতিরে কিছু রোগীর উপর কিছু রোগকে নির্ণয় করেছেন, যে রোগের রোগীরা ট্রেনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের সময় রেলওয়ে কনসেশন পেতে পারেন, যেমন ক্যান্সার, কুষ্ঠরোগী, থ্যালাসেমিয়া, টিবি প্রভৃতি রোগী যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যান তাহলে তারা রেলওয়ে কনসেশনও গ্রহণ করতে পারেন। রেলওয়ে কনসেশনের জন্য মূলত রেলওয়ে যে কনসেশন সার্টিফিকেট আছে সে কনসেশন সার্টিফিকেট কিন্তু আপনার বাধ্যতামূলক। যে সমস্ত প্রতিবন্ধী ভাই ও বোনেরা এখনো সেই কনসেশন সার্টিফিকেট কালেক্ট করেননি তাদের অনুরোধ করব নিকটবর্তী কোনো DRM অফিসে গিয়ে আপনার প্রতিবন্ধী সার্টিফিকেটের প্রত্যয়িত নকল জমা করে রেলওয়ে দপ্তরের কনসেশন সার্টিফিকেটের যে প্রোফর্মা আছে সেই প্রোফর্মা গ্রহণ করে স্থানীয় সরকারি কোনো মেডিকেল অফিসারকে দিয়ে ফিল আপ করিয়ে আপনি কনসেশন সার্টিফিকেট রেডি করুন। সেই কনসেশন সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনি অনলাইন রিজার্ভেশনের জন্য রেলওয়ে প্রদত্ত ফটো আইডেন্টিটি কার্ডের জন্য অ্যাপ্লিকেবল হবেন।
অতীতে কেবলমাত্র এই রেলওয়ে কনসেশন সার্টিফিকেট যাদের আছেন তারা সেই সমস্ত প্রতিবন্ধীরা রেলওয়ে রিজার্ভেশন কাউন্টারে গিয়ে সেই কনসেশন সার্টিফিকেটের প্রত্যয়িত নকল জমা দিয়ে রিজার্ভেশন টিকিটের উপরে কনসেশন পেতেন। কিন্তু বর্তমানে সমস্ত কিছু ডিজিটাল এবং অনলাইন হওয়ার জন্যে এখন প্রতিবন্ধীদের রেলওয়ে কাউন্টারে গিয়ে রিজার্ভেশন করার প্রয়োজন নেই। যদি আপনার ফটো আইডেন্টিটি কার্ড থাকে তাহলে আপনি বাড়িতে বসে অনলাইন রিজার্ভেশনের মাধ্যমেও কনসেশন পাবেন। যদি আপনার রেলওয়ে সার্টিফিকেট থাকে, কনসেশন সার্টিফিকেট থাকে, তাহলে আপনি একটা প্লেন সাদা কাগজের উপরে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাড্রেস করবেন ডেপুটি ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারকে, সেখানে লিখবেন আপনি একজন প্রতিবন্ধী, প্রতিবন্ধী সংক্রান্ত আপনার পার্সেন্টেজ, আপনি ট্রেনে যাতায়াতের জন্য ফটো আইডেন্টিটি কার্ড নিতে ইচ্ছুক, এই বলে আপনি একটা প্লেন সাদা কাগজে অ্যাপ্লিকেশন করবেন। সেখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারও দেবেন, দেওয়ার পরে সেই অ্যাপ্লিকেশনের সঙ্গে রেলওয়ে প্রদত্ত সার্টিফিকেটের জেরক্স কপি, আপনার আধার কার্ড বা ভোটার আই কার্ডের জেরক্স কপি, আপনার রেসিডেন্টাল সার্টিফিকেটের জেরক্স কপি, আপনার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জেরক্স কপি এবং দু কপি রঙিন পাসপোর্ট ফটো যুক্ত করে একটা এনভেলপের মধ্যে ভরে তার উপরে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য রেলওয়ে কনসেশন কার্ড ফর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বলে লিখে স্থানীয় বা নিকটবর্তী যে ডিআরএম অফিস আছে সেই ডিআরএম অফিসে গিয়ে সশরীরে জমা করতে পারেন, অথবা কাউকে দিয়ে বা বাই পোস্টাল আপনারা জমা করতে পারেন। আপনার এই সমস্ত ডকুমেন্টস, এই সমস্ত এভিডেন্স রেলওয়ে দপ্তরে জমা হওয়ার পরে রেলওয়ে দপ্তর এগুলিকে খতিয়ে দেখে আপনার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে ফটো আইডেন্টিটি কার্ড নেওয়ার জন্য অনুরোধ করবেন। সেখানে আপনি সশরীরে যেতে পারেন অথবা কাউকে পাঠিয়েও আপনি ফটো আইডেন্টিটি কার্ড গ্রহণ করতে পারেন। এই ফটো আইডেন্টিটি কার্ড যদি আপনার থাকে তাহলে আপনি বাড়িতে বসে অনলাইন রিজার্ভেশনের মাধ্যমে রেলওয়ে কনসেশন পেতে পারেন প্রতিবন্ধী মানুষ হিসাবে। এই কনসেশন পাওয়ার পরে আপনি রেলে এক জায়গা থেকে অন্য জায়গা, ভারতবর্ষের যে কোনো জায়গায় কনসেশনে যাতায়াত করতে পারেন। রেলওয়ে দপ্তর বর্তমানে প্রত্যেকটি ট্রেনের সঙ্গে একটি করে হ্যান্ডিক্যাপ কম্পার্টমেন্ট সংযুক্তি করিয়েছেন। এই কম্পার্টমেন্টের মাধ্যমে প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যাতে তারা ভারতবর্ষের এক জায়গা থেকে আর এক জায়গায় নিরাপত্তায় যাতায়াত করতে পারে। এখানে নিরাপত্তা কথাটা এই কারণে উল্লেখ করলাম, আপনারা যারা প্রতিবন্ধী মানুষরা আছেন তারা যখন হ্যান্ডিক্যাপ ডাব্বায় যাবেন দেখবেন সেখানে যাতে সাধারণ পাবলিক ওই কম্পার্টমেন্টে উঠতে না পারে, উঠে যাতে প্রতিবন্ধীদের বিরক্ত করতে না পারে, তার জন্য সদা সর্বদা পুলিশেরও ব্যবস্থা রাখা হচ্ছে। সেই কারণে আপনারা অতি সত্বর এই ফটো আইডেন্টিটি কার্ড সংগ্রহ করুন, তাহলে বাড়িতে বসে
অনলাইন রিজার্ভেশনের মাধ্যমে আপনারা ট্রেনের কনসেশন নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিরাপদে ভ্রমণ করতে পারবেন। আজকে আমি এই ভিডিওতে রেলওয়ে কনসেশন নিয়ে আপনাদের বললাম। আগামীকালের যে ভিডিও আসবে সেখানে প্লেনে আপনারা কিভাবে প্রতিবন্ধী মানুষরা কনসেশন পাবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে কনসেশন নেওয়ার জন্য পদ্ধতি আছে তা আমি বিস্তারিতভাবে জানাব। সুতরাং আপনারা সবাই চ্যানেলের সঙ্গে থাকবেন, সমস্ত কিছু জানতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, বন্দে মাতরম।